আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিউটি টিপস অ্যান্ড হেলথ কেয়ারের নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকাল সকলেরই একটি কমন সমস্যা হচ্ছে চুল পড়া। শীত আসলেই এই সমস্যাটি যেন অনেক বেশি বেড়ে যায়। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি, কিন্তু সত্যি কি আমরা এই সমস্যা থেকে মুক্তি পেয়ে থাকি? নিয়মিত তেল ব্যবহার করা, শ্যাম্পু ব্যবহার করা, তবুও এই সমস্যার সমাধান হয় না। তবে কিছু ঘরোয়া রেমেডিতে এই সমস্যার সমাধান সম্ভব। প্রকৃতির সকল কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, তবে এর সঠিক ব্যবহার জানতে হবে। আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করব সেটি হচ্ছে এলোভেরার মাধ্যমে কিভাবে চুল পড়া বন্ধ করবেন। তবে শুধু এলোভেরা দিয়ে হবে না, এলোভেরার সাথে লেবুর রস মিশিয়ে একটি রেমেডি তৈরি করে দেখাব। আপনারা যদি এই রেমেডি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে আশা করি খুব দ্রুতই আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল ঘন কালো এবং লম্বা হবে। এটি অনেক বেশি কার্যকরী হবে যদি এটি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন। আর এই রেমেডিটি কীভাবে প্রস্তুত করতে হবে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক টুকরো এলোভেরার পাতা। আপনারা চাইলে এলোভেরা জেলটা ইউজ করতে পারেন, তবে এলোভেরা পাতায় কোনো কেমিক্যাল নেই, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, ন্যাচারাল, প্রাকৃতিক, তাই আমি এলোভেরা পাতাটি নিয়েছি। এলোভেরার পাতার ভিতর থেকে আমি জেলটা কালেক্ট করে নেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন এলোভেরা পাতা থেকে জেল কালেক্ট করে এই রেমেডি তৈরি করার জন্যে। যদি কোনোভাবে এলোভেরার পাতা কালেক্ট করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি দোকান থেকে কেনা এলোভেরা জেল ব্যবহার করবেন। এই এলোভেরা জেলটা কালেক্ট করার পর আমি ছোটো ছোটো টুকরা করে নেব। এলোভেরা পাতা গুণের কথা আমরা সকলেই জানি। এলোভেরা পাতা শুধু চুলের জন্য নয়, এটি ত্বকের জন্যও খুবই উপকারী। অনেকেই এলোভেরা পাতা শরবত বানিয়ে খান, এটি স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে উপকার করে থাকে। এলোভেরা পাতা যেমন ত্বককে সফট, উজ্জ্বল এবং মসৃণ করে, তেমনি এটি চুলকে করে সিল্কি। এর পুষ্টিগুণ চুলের গোড়াকে মজবুত করে, যার ফলে চুল ঝরে পড়ে না। এবার আমি এই এলোভেরার টুকরোগুলোকে একটি ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার মেশিন না থাকলে এটি আপনি হাত দিয়েও ফিনিশ করে নিতে পারেন। আর দোকানের কিনা এলোভেরা জেল হলে কোনো কিছু করার দরকার নেই, কারণ ওটা জেল হিসেবে প্রস্তুত করা থাকে। এবার আমারও তৈরি হয়ে গেল এলোভেরা জেল। এই জেলটা আপনি ফ্রিজে সংরক্ষণ করে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন। এটি দিয়ে আপনি ত্বকের স্কিন কেয়ার তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের ফেস প্যাক তৈরি করতে পারেন, ঠোঁটকে গোলাপি করার জন্য একটি ফেস প্যাক, সেটিও আপনি এলোভেরা জেল থেকে তৈরি করতে পারেন। আর সবগুলোই আপনি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। ঠোঁট কালো দূর করার জন্য এবং ঠোঁটকে গোলাপি করার জন্য আমি একটি লিপ বাম তৈরি করেছি এলোভেরা দিয়ে, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিন। এবার আমি একটি পেঁয়াজ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর পেঁয়াজটি একটি গ্রাইন্ডারের সাহায্যে গ্রেট করে নেব। পেঁয়াজ যে চুলের জন্য কত উপকারী তা আমরা সবাই কম বেশি কিছু জানি। পেঁয়াজের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজ নিয়মিত ব্যবহার করলে এটি টাক মাথায়ও চুল গজাতে সাহায্য করে।
পেঁয়াজ মাথার খুশকি দূর করে, চুলকে ঘন কালো লম্বা করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আপনারা এই তিনটি আইটেমের হেয়ার প্যাকটি মাত্র একবার ব্যবহার করে দেখেন, আপনার চুল ঘন কালো লম্বা তো হবেই, সেই সাথে আপনার নতুন চুল গজাবে। আমরা এখানে গ্রাইন্ডারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। আমাদের এখানে পেঁয়াজের রস লাগবে, তাই আপনারা যে পদ্ধতি অবলম্বন করেন না কেন, পেঁয়াজের রস বের করতে পারলেই হবে। চাইলে এই হেয়ার প্যাকটি আপনি একটু বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন, কারণ ফ্রিজে রেখে এটি এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে। সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে আপনার চুল পড়া একদমই বন্ধ হবে এবং নতুন চুল গজাবে। গ্রেট করার পর এই পেঁয়াজগুলোকে একটি ছাকনার সাহায্যে ছেঁকে নেব। আপনারাও অবশ্যই ছেঁকে নেবেন, ছেঁকে না নিলে পেঁয়াজের এই অংশগুলো চুলে লেগে থাকবে এবং চুল থেকে সহজে এগুলো আলাদা করা যায় না। ছেঁকে নেওয়ার পর যে রসটুকু বের হলো সেটির সাথে আমি এলোভেরা জেল মিক্সড করে নিব। যতটুকু পরিমাণ পেঁয়াজের রস বের হয়েছে ঠিক ততটুকু পরিমাণ আমি এলোভেরা জেল ইউজ করব। তবে যাদের চুলের সমস্যা বেশি তারা এলোভেরার তুলনায় পেঁয়াজের রসটা একটু বেশি পরিমাণে নেবেন। এখানে চাইলে আপনি নারিকেল তেলটা ইউজ করতে পারেন, তবে আমি দুইটা আইটেম দিয়েই আমি এই হেয়ার প্যাকটা তৈরি করেছি। মাত্র এই দুইটি আইটেমের হেয়ার প্যাক অথচ চুলের জন্য যে কতটা কার্যকরী আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। সপ্তাহে মাত্র 3 দিন এভাবে 2 সপ্তাহ ব্যবহার করে দেখেন, আপনার চুল পড়া তো একদম বন্ধ হবেই, পাশাপাশি নতুন চুল গজাবে। এই হেয়ার প্যাকটি ইউজ করার পারফেক্ট টাইম হচ্ছে গোসলের আগে, গোসলের কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে এটি অ্যাপ্লাই করবেন, তারপর পরিষ্কার পানি দিয়ে মাথা ধুয়ে ফেলবেন, কোনো শ্যাম্পু ইউজ করবেন না। আপনারা এই হেয়ার প্যাকটি ইউজ করবেন সপ্তাহে 3 দিন। যেদিন হেয়ার প্যাকটি ইউজ করবেন পরদিন তেল দিবেন এবং তেল দেওয়ার 6 ঘন্টা পর মাথা শ্যাম্পু করবেন, চুল হবে একদম সিল্কি। এই প্যাকটি আপনারা স্প্রে করার খালি বোতলে ঢুকিয়ে নেবেন, তাতে মাথায় অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আর এটি এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যেন প্রতিটি চুলের গোড়ায় এটি পৌঁছে, মাথার ত্বকের কোনো অংশ যেন বাদ না পড়ে। আপনার একদিনে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে বাকিটুকু ফ্রিজে রেখে দিবেন। এভাবে একবার তৈরি করে কমপক্ষে 1 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ বিউটি টিপস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল ভিডিও আপনি পেয়ে যাবেন এখানেই। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।